বন্ধুকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে নিজের বিকিনি পরা ছবি ট্রোলের মুখে শুভশ্রী। বন্ধুকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে ট্রোল শুভশ্রী, সোশ্যাল মিডিয়ায় খুব সক্রিয় অভিনেত্রী। সোমবার মালদ্বীপের ছবি দিয়ে জন্মদিনের শুভেচ্ছা জানালেন বান্ধবীকে, তবে বিকিনি ছবি দেওয়ায় শুনতে হলো কটাক্ষ। বন্ধুকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়, দুটো ছবি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। একটিতে তাকে দেখা গেল মনো বিকিনিতে সাদা বালির উপর বসে থাকতে, পাশে সেই বান্ধবী। অপর ফটোতে বিচের ধারে নীল জলের পাশে ওয়ান পিসে দুজন। ক্যাপশনে শুভশ্রী লিখেছেন, তুমি মোটেই বুড়ো হচ্ছ না, তুমি বরং আরও উপরে উঠছ। তোমার জন্মদিন হট অ্যান্ড হ্যাপিনিং হোক আমার বন্ধু, অনেক ভালোবাসা তোমায়, পার্টি চাই। জবাবে শুভশ্রীর বান্ধবী লিখেছেন, পার্টি পার্টি, একসঙ্গে আরও সেক্সিয়ার হট হব, ধন্যবাদ তোমায়। তবে শুভশ্রীর এই ছবিতেও ট্রোল করার সুযোগ ছাড়লেন না নেট নাগরিকদের একটা অংশ। একজন লিখলেন, সত্যি বলছি বুড়ি লাগছে। দ্বিতীয়জন লিখেছেন, প্রথম ছবিটা দেখেই বোঝা যাচ্ছে কেউই তোমরা বিকিনিতে কমফোর্টেবল নও, তাও কেন যে পড়ো এসব। তবে এসব চোলের সঙ্গে একাধিক প্রশংসাও এলো। একজন লিখলেন, হট অ্যান্ড সেক্সি লাগছে দুজনকেই। আর একজন লিখলেন, শুভশ্রীদি তুমি সবসময়ই খুবই সুন্দরী। প্রসঙ্গত, গত বছর মালদ্বীপ গিয়েছিলেন রাজ শুভশ্রী ছেলে ইউভানকে সঙ্গে নিয়ে। সেই ট্রিপে তাদের সঙ্গে ছিল পোলমি ও তার পরিবারও, আর এই ছবিগুলি সেই ট্রিপেরই। 2007 সালে পিতৃভূমি ছবির হাত ধরে টলিউডে পা রাখেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। প্রথম দিকে মূলত কমার্শিয়াল ছবিতে কাজ করলেও এখন ছক ভেঙে বেরিয়ে এসেছেন, সঙ্গে পেয়েছেন অবশ্যই পরিচালক স্বামী রাজকে। 2019 সালে মুক্তি পায় রাজ চক্রবর্তী পরিচালিত পরিণীতা, যাতে শুভশ্রীর অভিনয় কেড়ে নিয়েছিল সকল দর্শকের মন। রাজের পরিচালনায় ধর্মযুদ্ধতেও তিনি একই রকম কামাল করেছেন, একইভাবে হাবজি গাবজিতেও তার কাজ প্রশংসা পায়, বিসমিল্লাতেও শুভশ্রী নজর কাড়া। ইন্দুবালা, ভাতের হোটেল ওয়েব সিরিজে তো নিজেকেই বদলে ফেলেছেন তিনি। ক্যারিয়ারের মধ্যে গগনে এক বয়স্ক মহিলার চরিত্রে অভিনয় করার সিদ্ধান্ত নিঃসন্দেহে সাহসী। রাজের ওয়েব সিরিজ আবার প্রলয় দিয়ে বসতে চলেছেন প্রযোজনার কুর্সিতে। খুব শীঘ্রই মুক্তি পাবে ডক্টর বক্সি, স্বামী ছেলে সংসারের পাশাপাশি ক্যারিয়ারের গাড়িও চলছে গড়গড়িয়ে। আসলে আজকাল পান থেকে চুন খসলেই ট্রোলের মুখে পড়তে হয় তারকাদের। রানী এলিজাবেথের মৃত্যুতে শোক প্রকাশ করেও তাই ট্রোল হয়েছিলেন। সমালোচনা হয়েছিল নতুন বছরের পোস্টে বরকে চুমু খাওয়ার ছবি দেওয়ায়। গত সপ্তাহে পুরুষদের হকি বিশ্বকাপ নিয়ে স্টোরিতে দিয়েছিলেন একটা ভিডিও, সেখানেও লোক তার ভুল ইংরেজি নিয়ে কথা শোনানোর সুযোগ ছাড়ে না। আর এবার বিকিনি ছবি দিয়েও একই জিনিস।